হ্যাঁ কাকু, হ্যালো হ্যালো, আমি আইটি সেলের থেকে কইতেছি। আচ্ছা, আপনার একটা ভিডিও সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল হয়েছে দেখতেছি, আসলে ঘটনাটা কিন্তু একটু যদি বলেন তাহলে একটু ভালো হয় আর কি। সোশ্যাল মিডিয়া বলতে মেইন ব্যাপারে চলবে এটা, আমরা তো আসলে ঘটনাটা একেবারে পুরাই মানে মিথ্যা। আচ্ছা, এটা তো হয়েছিল আমার তোমার লোকে আমি রসিকতা করতাম যাইয়া, যদি এই রসিকতা পাঁচ মাস পরে যদি একটা বিপদের সংকেত দে, এরকমই ঘটনাটা। এই ঘটনাটা কত জিনিস আসবে আমার সাথে যে ঘটনা, মানে এই ভিডিওটা তিন চার মাস হয়েছে, মানে কি মানে এই ভিডিওটা কোনো করছিলেন কি হসপিটাল না কোনো ডাক্তারের এজেন্সি, মানে কোন আপনি এই ভিডিওটা কোনো করছিলেন কোনো? আরে এটা ওই ইয়েতে যা আমি যে ওই সাব সেন্টারে, হ্যাঁ, মানে মেন্টেনেন্স কাজ কদ্দুর করাইতে লাগছিল আমারে। আচ্ছা, তো হিয়ানে আমরা ওই আমার ব্যয় একটা পর্যন্ত দুজনে করি, তো মানে সারাদিন সময় কাটেন না। আচ্ছা, তো ডাক্তারও নাই, তো আমরা বই এর উদা কদ্দুর মজা করছি আর কি। করতাম যাই তো ওই আর ব্যয় যে উদ দি ইয়া বিডিও করছি। আচ্ছা, তো ব্যয় যে কারো দিছিল মানে মানে রসিকতা চলে এরকম ধরনের ঘটনা যে বিডু করছিল তার নাম কি? তার নাম অজিত দত্ত। অজিত দত্ত? হ্যাঁ। বাড়ি? কালমা। কালমা? বাড়ি কালমা। আচ্ছা আচ্ছা, না এটা খুব সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল হইতেছে বুঝছেন নাকি? দেখো এটা তো তোফার হয়ে যেতেছে কি মিডিয়া। হ্যাঁ হ্যাঁ, এটা তো দেখি সকাল হইতে, এরপরে আমি বিবৃতি দিছি। না আপনার বিবৃতি আমরা অনেক হাসি না, আপনার সাংবাদিকের ডাক্কা আপনি বিবৃতি দেন এটা নিয়ে, আপনার সাংবাদিকের ডাক্কা এটা নিয়ে বিবৃতি দেন, কারণ এটাতে আমার দলের অনেক ক্ষতি হয়ে যাবে বুঝছেন নাকি? দেখো কারণ আপনি জানেন আপনার ভাই একজন মন্ডল প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল হয়েছে বুঝছেন, এটা লিয়ে অনেক কথা বার্তা হইব এবং মানে হাসির মুখ হয়ে গেছে আর কি আমরা। আপনি পুরা ডিটেলস আপনি কি হয়েছিল কে আসছিল কে ফটো উঠেছে, কারণ ভাইরাল হয়েছে এখান দিয়ে যে ভিডিও করছে তাই ভাইরাল হয়েছে। মানে আমি তো এতজন আমি চিনি, আমি যে বিডিও করছি আমি তাই চিনি, কারণ এটা বিডিও করানোর জিনিস না, এটা একটা আপনার সরকারি প্রতিষ্ঠান এইভাবে বইয়া এটা কিন্তু বেআইনি, এটা আইনি না, এটা বেআইনি কাজ না। এটা তো ঠিক আছে, এটা একবার না একশোবার স্বীকার করেছি। কথা হচ্ছে যে আসলে বাইশালি করতাম যাইয়া আসলে বিরাট একটা মানে আজকে চারি আট মাস পরে মানে এটা মানে একটা চিন্তার ব্যাপারও দিছি আর কি। আপনার সোশ্যাল মিডিয়া একটা কারণ এটা মিডিয়া দেখছেন নি, ইন্ডিপেন্ডেন্ট একটা চ্যানেল আছে, চ্যানেল তুমি কিভাবে করতেছে তারা স্টিং অপারেশন করছে, এটা করছে সেটা করছে, আমি তো সকালে ঘুরে আমার চক্ষু চরক গাছ আমি দেখি কি আমি ইলে আপনার আমি আপনার মুহূর্তে ডিটেলস আমি জানতাম চাইতেছি কি ঘটনাগুলি। আচ্ছা ঠিক আছে, অন তো অন এটা হইলে তুমি বাকি লোকের কথা কও না একটু। আপনি মিডিয়া ডাইকিয়া তাদের সাথে কথা কইয়া মিডিয়ার ডাইকিয়া পুরা ডিটেলস ঘটনাগুলি আপনি যে ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে আপনার ঘটনাগুলি বুঝাইয়া কন। এটা সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল হয়েছে এবং দলের খুব ক্ষতি হইব জানেন, এটা যে জায়গাত মুখ্যমন্ত্রী একজন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী চাইন তাইনের দপ্তর স্বাস্থ্য দপ্তর এই দপ্তর তাইনের কালিমা দিত্য করা হয়েছে, কিন্তু আমার মুখ্যমন্ত্রী কালিমা দিত্য করা হয়েছে। না না এটা ঠিক আছে, অন তুমি যে যাত্রী যে নাম্বারটা লইছ, হ্যাঁ আরে কইয়া দরকার তোমরা কে কে আইবা আইলে একটা হ্যাঁ কিটা কয় তাইন তো কইব, কিন্তু আমরা আমনের মুহূর্তে বাইরে তাইনে কি কইব, তাইনে তো জানা নাই সব ব্যাপারে, তাইনে তো আমরা কাছে আমি তো তাইনে দিছি সকালে সব, তাইনে তো জানা নাই সব ঘটনাগুলি।
না না এটা জানবো কোনাম তো এটা তো হইছিল কেউ জানারও তো কথা না এটা হইছিল আমরা দুইজনে বইয়া এটা শুধু শুধু মজা করছি টাইম পাসের মতো আমি ভিডিওটা যে সময় করছি এই সময় না করছি না করার পরত এইবার লক করে লাইছে কইছে এর পরে দিছে আবার যে এইবার যে আরেকজনের দিছে এরকম বলে এইবার বলে দুইজন না তিনজনের দিছে আজ যারা ঢাকা ছিলাম আমার বাড়ি আমনে তাইনরে সো আইনা সামনে বইয়া আমরা দুজন বইয়া আমনের এতানের কাছে বিবৃতি দেন মিডিয়ার কাছে আইটি কাছে পুরো বিবৃতি দেন যাতে এটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় আমনের কথাগুলো যাতে এরকম ভাবে ভাইরাল হয় এটা যেরকম ভাবে ভাইরাল হয় সেটা যত ভাইরাল হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার তুমি কত ভাইয়ের লগে একটু শেয়ার করে ইয়ো কথা আমি কথা কম আমি তাইনের সাথে কথা কম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ